সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি উমর ফারুক। সেনা সমর্থিত 1/11 সরকারের সময় 11 মাস কারাভোগের পর 2008 সালের আজকের দিনে মুক্তি পান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার বিরাজনীতিকরণ প্রকল্প থেকে সরে এসে একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার কারামুক্তির দিনটিকে আওয়ামী লীগ বলছে গণতন্ত্রের মুক্তি দিবস। 1/11 পরবর্তী রাজনীতি নিয়ে আজকের সম্পাদকীয়। মিলেছে কি গণতন্ত্রের মুক্তি? আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইকবাল সোবহান চৌধুরী, চেয়ারম্যান ডিবিসি নিউজ, ডক্টর রেজওয়ান সিদ্দিকী, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সমকাল, দৈনিক দিনকাল। দুঃখিত দর্শক, আপনারা ওই আলোচনা অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। করোনায় 24 ঘন্টায় মৃত্যু 43, সর্বোচ্চ। রাজশাহী বিভাগে 11 জন, প্রাণহানি ছাড়ালো 13,000। রোববার চীন থেকে আসছে 6 লাখ ডোজ টিকা, কোভ্যাক্স থেকে 10 লাখ পাওয়ার আশা। আবাহনী মোহামেডান ম্যাচে আউট না দেয়ায় লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব, সুজনের সঙ্গেও বাগবিতণ্ডা, ফেসবুকে ক্ষমা চাইলেন ক্ষমা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তিতে ভূমিকা রাখেন তৃণমূলের নেতারাই। রাজনীতি থেকে সরানোই ছিল উদ্দেশ্য, বলছেন বিশ্লেষকরা। বেগম জিয়ার সঙ্গে চরম অন্যায় করেছে আদালতে মন্তব্য মির্জা ফখরুলের। তীব্র হয়ে উঠেছে বিএনপি চেয়ারপার্সনের হার্ট ও কিডনি সমস্যা। গ্রেফতার এড়াতে চট্টগ্রামে গাড়ি উঠিয়ে 2 পুলিশ সদস্যকে পিষে দিল মাদক কারবারীরা। এএসআই নিহত, আহত এক কনস্টেবল, বিপুল পরিমাণ মাদক জব্দ। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি প্রথমে ডক্টর রিজওয়ান সিদ্দিকী আপনাকে দিয়েই শুরু করতে চাই, এবং আমরা যে আজকে যেই প্রশ্নটি রেখেছি আমাদের শিরোনামে, মিলেছে কি গণতন্ত্রের মুক্তি, সেটি যদি আপনার কাছে রাখি, সেটি আপনি কি বলবেন? এর পাশাপাশি আমি যদি আপনাকে একটু তথ্য যোগ করি, সেটি হচ্ছে 2008 সালে যে নবম জাতীয় সংসদ নির্বাচন হলো, এবং যেটিকে অনেক নির্বাচন পর্যবেক্ষকই বলে থাকেন যে বাংলাদেশে যতগুলো মানে ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছে তার অন্যতম একটি হচ্ছে 2008-এর নির্বাচন, এবং সেই নির্বাচনের পরে যেটিকে বলা হচ্ছে যে গণতন্ত্রে ফেরার আবার সংসদ, নবম সংসদ, সেই গণতন্ত্র, সেই সংসদে মোট কার্যদিবস ছিল 418 দিন। এর ভেতরে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন 10 দিন, এবং মোট 418 দিনে বিএনপি গিয়েছিল 76 দিন। এখন প্রশ্ন হচ্ছে, মানে বিএনপি সেই 2008-এর পর থেকেই বলে আসছে যে গণতন্ত্র নেই, এবং বিএনপির বিভিন্ন নেতার বক্তব্য অনুযায়ী, যে তাদের বক্তব্য অনুযায়ী গণতন্ত্র এখন সবচাইতে খারাপ অবস্থায় আছে। আমি যদি মানে বিএনপির সেটিকে তর্কের খাতিরে মেনে নিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, যদি খারাপ অবস্থায় থেকে থাক বা যদি গণতন্ত্র ফিরে না থাকে, তার পেছনে আসলে কারণ কি? অনেক লম্বা কোশ্চেন করেছেন। প্রথম কথা হলো যে আওয়ামী লীগ এই দিবসটাকে একটি গণতন্ত্র ফেরার দিবস এ হিসেবে পালন করতেই পারে। অ্যাকচুয়ালি 1/11 পরিস্থিতি যেটা ছিল সেই সময়ের যে রাজনৈতিক অবস্থা, অর্থাৎ -2 ফর্মুলা নিয়ে মইনুদ্দিন ফখরুদ্দিন যে অগ্রসর হচ্ছিলেন, সেখানে কিন্তু তখনও আওয়ামী লীগ বিএনপির এই মুহূর্তে যে হ্যাট্রেড, পরস্পরের মুখ না দেখা দেখির পরিস্থিতি, তখন কিন্তু তা ছিল না। শেখ হাসিনাও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন, নিজে মুক্ত হয়ে আবার খালেদা জিয়াও মুক্তি দাবি করেছেন, এবং তার যে এটা রাজনীতি নয়, এটা হতে পারে না, -2 ফর্মুলার বিরুদ্ধে তারা কথা বলেছেন। এবং সেই থেকে শুরু আপনি যে স্ট্যাটিস্টিক্স যেটা দিচ্ছেন সেটা কেন হলো? যেমন আপনি বলছেন যে সবচাইতে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু কতগুলো জিনিস এখন আমি যদি খুব সূক্ষ্মভাবে আলোচনা করতে যাই, এতে বিরাট বিষয়, মানে আমি বলছি, এই জন্য বলছি যে আপনি সাবজেক্ট হিসেবে অনেক বড় করে ফেলেছেন জিনিসটা। যেমন ধরেন কতগুলো মুড়ি কেস হলো, মুড়ি, যে কতগুলো মুড়ি পাওয়া যাচ্ছে কলা গাছের তলায়, স্কুলের বারান্দায়, ওখানে এখানে সেখানে, অর্থাৎ এগুলো জাল ভোট হয়েছে। এগুলো যখন উদ্ধার করে দেখানো হলো যে এগুলো কী, তখন নির্বাচন কমিশন একটা আইন করলো
যে মুড়ি যার কাছে পাওয়া যাবে, সে বালক হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, তরুণ হোক, যার কাছে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করা হবে। কেন? অর্থাৎ নির্বাচনে কোনো না কোনো একটা গোলমাল তারা করেছিলেন, যার জন্য এই মুড়ি পাওয়া গেলেই অ্যারেস্ট করা হবে, এই আইন জারি করতে হয়েছিল। অর্থাৎ এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু নির্বাচন ফেয়ার হয়েছে এটা ইন্ডিকেট করে না, এবং সেটা বিএনপি মনে করেছে যে ফেয়ার হয়নি এবং এটা একটা পাতানো নির্বাচন, সে কারণে তারা 76 দিন গিয়েছে 418 দিনের মধ্যে, এবং মনে করেছে যে এই পার্লামেন্টে গিয়ে তেমন কোনো লাভ নেই, কারণ এখানে গণতন্ত্রের চর্চা হবে না। তো সুতরাং সেদিক থেকে যদি দেখেন তাহলে গণতন্ত্র সুদিন ফিরে নাই, এবং ওই 111-র ওই 8 সালের নির্বাচনের পর যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই ফেয়ার হয় না, আর এখন যে নির্বাচন হয় সেটা কিছুই না, এটা মার্কা, এবং মার্কার জন্য যুদ্ধ হয়, লাশ পড়ে, এ হয় ও হয়, যে আপনি মার্কা পেয়ে গেলেন আপনি ইলেকটেড, আপনি যদি নৌকা মার্কা পেয়ে যান তাহলে আপনার আর কোনো চিন্তার কারণ নেই, আপনি নির্বাচিত হবেনই। ব্যতিক্রম যদি হয় সেটা শতে হাজারে একটা, যে নৌকা মার্কা নয় তবু জিতেছে, এরকম ঘটনা এর সামান্য। তো ফলে হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থাটা অ্যাকচুয়ালি এখন ডুমডাউন, নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং যেমন ধরেন প্রথম হলো যে অনেক জামাডোল, আপনি অস্বীকার করতে পারেন, আপনি আমাকে নিগেট করতে পারেন, যে 14 সালের নির্বাচন এটা এটা কে করলো, এটা করে দিল বিডিআর, বিডিআর সকল আই মিন বিজিবি, এ নির্বাচন, পরের নির্বাচন 18 সাল না 19 সালের নির্বাচন এটা করলো পুলিশ, মধ্যরাতের নির্বাচন, এবং মধ্যরাতের নির্বাচন যে হয়েছে এটা ইলেকশন কমিশনার পর্যন্ত স্বীকার করেছেন যে মধ্যরাতের নির্বাচন যাতে আর না হয় তা ঠেকানোর জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে ক্রমে আমরা একটি খেলো এবং হাস্যকর বলে পরিগণিত করেছি, তার ফলে এখন মানুষ আস্থা হারিয়েছে। আপনি দেখেন যে ছেলেটার, আমি যে একটা মানে এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে মানে মানে গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রথমে সংসদ বর্জন, তারপরে নির্বাচন বর্জন, মানে সেইটা বিএনপি কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আর কত? আপনি আপনি যদি সেটা বলেন যে প্রথম যখন বললো যে নির্বাচন বর্জন করে 14 সালে মারাত্মক ভুল করেছিল বিএনপি, প্রথমে তো আপনার সংসদ বর্জন করলো বিএনপি, বিএনপি সেটা সংশোধন করার চেষ্টা করলো এই যে 19 সালে নির্বাচনে, 18-তে নির্বাচনে বললো আচ্ছা আমরা যখন ভুল করেছিলাম আমরা সংশোধন করার চেষ্টা করি, তারপর 7টা আসন পেল, এটা পসিবল? তো এখন বলবেন যে এই ইলেকশন ফেয়ার হয়েছে সেই জন্য 7টা পেয়েছে, নইলে 1টাও পেতন। তো এটা এটা তো কোনো কথা হলো না, যে বিএনপি যেভাবে আপনি দেখেন যত ছোট করেই দেখেন না কেন বিএনপি মাত্র 7টি আসন পাওয়ার মতো রাজনৈতিক দল নয়। সেক্ষেত্রে আমি আপনার কাছে যদি জানতে চাই মানে বিএনপি তার দায়িত্বটা ঠিকমতো পালন করেছে বলে আপনি মনে করেন? তাও যে করেছে আমি তা মনে করি না, মনে করি না এই কারণে করে। সেটি আমি আপনার কাছে পরে পরে জানতে চাইবো। আমি ইকবাল সোবান চৌধুরী আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে 2014 সালের যে নির্বাচন সেটি নিয়ে আওয়ামী লীগের বড় যুক্তি হচ্ছে, যেটি রেজান সিদ্দিকী বলছিলেন, ডক্টর রেজান সিদ্দিকী বলছিলেন যে বিএনপি আসেনি এই জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তাহলে নির্বাচনটা এমনই হওয়ার কথা ছিল। তারপরে 2018 সালের নির্বাচনে দেখা গেল যে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা আসলো, এবং সেক্ষেত্রেও ডক্টর রেজান সিদ্দিকী বলছেন যে বিএনপি 60টি আসন পাওয়ার মতো দল না। তো সেই ক্ষেত্রে মানে মানে সেটির আসলে উত্তর কী? ধন্যবাদ। প্রথমেই যে দিনটি নিয়ে আজকে আলোচনা করছি সেটি হলো যে 2007 সালের 16ই জুলাই আজকের যিনি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তাকে অন্তরীণ করা হয়েছিল, এবং কিভাবে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই চিত্র দেশের মানুষ দেখেছে। একটি রাজনৈতিক দলের নেত্রী এবং যিনি একসময় প্রধানমন্ত্রীও ছিলেন তাকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো এটা কিন্তু শোভনীয় নয়। স্বাভাবিকভাবে পরবর্তীতে আরেকজন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও যখন গ্রেপ্তার করা হলো সেটিও কিন্তু আমাদের রাজনীতির জন্য শুভ ছিল না। তবে কারা করেছে এটি?
সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার। এবং সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের আরেকটি বড় এজেন্ডা যেটা ছিল, সে এজেন্ডা ছিল সেটি হলো বিরাজনীতিকরণ, আপনি যেটা বলেছেন। এবং দুই নেত্রীকে রাজনীতির মাঠ থেকে, প্রেক্ষাপট থেকে সরিয়ে দেওয়া। এবং তারা এই এই সময়ে এসে অনেকে আবার বলছেন যে যেহেতু প্রথমে আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেপ্তার করা হয় এবং তার 59 দিন পরে এসে, মানে ইমিডিয়েট পাস্ট যিনি প্রধানমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়, তো সেই ক্ষেত্রে অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন বলছেন যে না, আসলে মানে দুজনকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল না, মানে প্রথমত মানে শেখ হাসিনাকে বাদ দেওয়ারই পরিকল্পনা ছিল, এটা অনেকে বলছেন এখন এসে। দুটোই ধরুন, যদি প্রধানমন্ত্রী আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে যদি আওয়ামী লীগ নেত্রী হিসাবে যদি বাদ দিতে হয়, সেই সিদ্ধান্ত তো নেবে দলীয় নেতাকর্মীরা, এদেশের মানুষ যারা তাকে ভোট দেয় বা যাকে তাকে সমর্থন করে। সিমিলারলি বিএনপির নেত্রী তিনি থাকবেন কি দলের নেত্রী হিসাবে, সেটা তার দল সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা তো কেয়ারটেকার, মানে সেনা শাসিত কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো এজেন্ডা থাকার, সেখানে তারা যেটা করেছিলেন যে বিরাজনীতিকরণ, অর্থাৎ রাজনীতিবিদ এবং রাজনীতি খুব খারাপ, এটাই তারা সারা দেশের মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন। এবং তারা কিংস পার্টি করার চেষ্টা করেছিলেন, তাদের নিজস্ব পার্টি তারা করবেন, সেটাও চেষ্টা করেছেন, কিন্তু কোনোটাই এদেশের মানুষ গ্রহণ করেনি। না গ্রহণ করার কারণের কারণে একটি পর্যায়ে তারা আসলেন যে তারা উপলব্ধি করলেন তাদেরকে ফিরে যেতে হবে, এবং ফিরে যেতে হলে পরে তাদেরকে তো এই নেতৃদেরকে বা রাজনীতিকে আবার উন্মুক্ত করতে হবে। সেই কারণের জন্য প্রায় 11 মাস পর প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে মুক্তি দেওয়া হলো। আরেকটি দেখুন, তাদের জন্য যে অন্তরীণ যেখানে করে রাখা হয়েছিল, সেটা করে রাখা হয়েছিল আমাদের যে জাতীয় সংসদের যে এলাকা আছে সে এলাকার একটি ভবনকে সাবজেল করে, সাবজেল করে জাতীয় সংসদকেও কিন্তু তখন তারা অপমান করলো। জাতীয় সংসদের এলাকাতে তো কাউকে বন্দি করে রাখার জন্য করা হয়নি, সেখানে সেটা তো গণতন্ত্রের চর্চার, তো এটাও কিন্তু এই 111 সরকারের যে রাজনীতি থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নেক, রাজনীতি সম্পর্কে এদেশের রাজনীতিবিদরা ভীত সন্ত্রস্ত হোক, এটি ছিল তাদের চক্রান্ত। কিন্তু তারা চক্রান্ত করতে পারে, কিন্তু এদেশের মানুষ তো সেটা গ্রহণ করেনি, সেই কারণের জন্য তারা বাধ্য হয়েছিল। মুক্তি তারা এমনি দেয়নি, মুক্তি দিতে তারা বাধ্য হয়েছিল। এবং এদেশের মানুষ যখন তাকে অন্তরীণ করা হলো জননেত্রী শেখ হাসিনাকে, কীভাবে এদেশের মানুষ তার নেতাকর্মীরাই যে আন্দোলন করেছে তা নয়, তাদের দলের ভিতরেও কিন্তু তারা ষড়যন্ত্র করেছিল, দলের ভিতরেও কিন্তু সংস্কারের নামে বিভিন্ন নামে দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, এমনকি বিএনপির ভিতরে ইন্ধন দিয়েছিল এবং বিএনপির ভিতরেও সেই কাজগুলো করার চেষ্টা হয়েছে। কিন্তু যারা রাজনীতি করেন, দলের নিবেদিত প্রাণ যেসব নেতাকর্মী, তারা কিন্তু এটাকে গ্রহণ করেনি, তারা অব্যাহতভাবে আন্দোলন করেছে। এবং আন্দোলনের একটি পর্যায়ে এই মিলিটারি শাসকরা সেই সময় তারা বাধ্য হয়েছেন তাদেরকে মুক্তি দিয়ে, ক্ষমতা ছেড়ে দিয়ে নিজেদেরকে এই দায়দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এবং দেখুন, এই 3টি দিবস আমাদের জন্য খুবই ঐতিহাসিক। একটি হলো আমাদের 16 ডিসেম্বর 1971 যখন আমরা চূড়ান্ত বিজয় লাভ করলাম, আমাদের বিজয় কিন্তু পূর্ণ ছিল না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি 1972 ফিরে এলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। 1981 সালে যখন আমাদের আজকের প্রধানমন্ত্রী, এবং তিনি তখন দায়িত্ব গ্রহণ করলেন, তার অবর্তমানে 75-এ জাতির জনককে হত্যা করার পরে তার অবর্তমানে তার নেতাকর্মীরা তাকে দায়িত্ব দিলেন দলের। 1981 সালের 17ই জুন তিনি ফিরে আসলেন, সংক্ষেপে যেতে হবে, 17ই জুন তিনি দেশে ফিরে আসলেন। এবং দেশে ফিরে আসার মধ্য দিয়ে তার আওয়ামী লীগকে সংগঠিত করেছেন তা নয়,
তিনি এই মিলিটারি শাসক, তিনি এই স্বৈরাচারী শাসক, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভোট এবং ভাতের রাজনীতি তিনি মানে সংরক্ষণ করলেন। এরপরে ১১তে তিনি যখন মুক্ত হয়ে আসলেন, দেখুন মুক্ত হয়ে আসার পরে কিন্তু আমরা এই ১১এর যে অশুভ শক্তি আমাদের রাজনীতিকে ছায়া ফেলতে চেয়েছিল, তার থেকে তিনি নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার একটা প্রয়াস সৃষ্টি হলো। যেটা আপনি বলেছেন যে ২০০৮ সালের নির্বাচনটি কিন্তু সবভাবেই কিন্তু প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে এবং সেই প্রতিযোগিতামূলক নির্বাচনে কেউ হয়তো বিএনপি যেটা ভালো করার কথা ছিল তারা করতে পারেনি, সেটা তো ২০০১ সালেও তো আওয়ামী লীগকে অনেক এত বড় একটি দল যে যারা ক্ষমতায় ছিল ৯৬ থেকে ১০০০ সালে এই প্রথম সরকার যে শান্তিপূর্ণভাবে পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গিয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে, তাদেরকেও কিন্তু ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল ২০০১ সালে। ২০০৮-এর পরে যে ধরেন নবম, দশম এবং একাদশ যে নির্বাচন, এখানে নবম, দশম এবং একাদশ নিয়ে যে প্রশ্ন উঠেছে, এখানে যে প্রশ্নটি হলো, এখানে প্রশ্নটি হলো ১১-এর প্রেক্ষাপটে কি মানে সেটিকে রাজনীতিবিদরা কিভাবে, এখানে আমি বলবো যে ধরুন একটা ফুটবল খেলা মাঠে, ফুটবল খেলার মাঠে আমাদের এখানে ধরুন আবাহনী এবং মোহামেডান দুটো দল হলো সবচেয়ে বেশি শক্তিশালী এবং সংগঠিত। এখন কোনো একটি দল যদি খেলা দুর্বল হয়, আবাহনী দুর্বল হলো, মোহামেডান কিন্তু ভালো খেলতে পারবে না, আবার মোহামেডান দুর্বল হলো, আবাহনীর খেলা যতই ভালো হোক না কেন দর্শকদের কাছে কিন্তু ভালো লাগবে না। তাই মানে বিএনপি দুর্বল বলেই মানে বিএনপি দুর্বলতাকে আপনি মনে করছেন যে পেছনে কারণ, বিএনপি কেন দুর্বল হয়েছে সেটার বিশ্লেষণ তারা নিজেরাও করবে এবং বিশ্লেষণ হচ্ছে। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার শেষ করছি আমি, তবে বিএনপির এই দুর্বলতার কারণের জন্য আজকে বিএনপি যেমনিভাবে নিজেরা তাদের নেতৃত্বের অনিশ্চয়তা, নেতৃত্বের দুর্বলতা যেমন আছে, পাশাপাশি কিন্তু এই যে খেলা বলুন, গণতন্ত্রের যে মাঠে নির্বাচনী, যেই নির্বাচনী তো একটা খেলা, নির্বাচনী একটা যুদ্ধ, সেই যুদ্ধে যদি দুটো দল যদি সমান মানে শক্তিশালী না হয় তাহলে কিন্তু সেই খেলা কিন্তু ভালো হবে না, এটাই নিয়ম। নির্বাচন নিশ্চয়ই মানে খেলা বলা হয়, কিন্তু সেইখানেও মানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার বিষয় রয়েছে কিনা, মানে প্রতিপক্ষ দুর্বল হলেই মানে যে কোনোভাবে খেলা যাবে কিনা সেই প্রশ্ন আমি আপনার কাছে। এখানে প্রশ্নটা হলো যে আপনি তো আপনার নির্বাচন তো হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতায়, জি যেমন ধরেন যে যে আন্দোলন গড়ে তোলা দরকার ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, কিংবা যেসব কালাকানুন জারি হচ্ছে তার বিরুদ্ধে, বাক ব্যক্তি স্বাধীনতা হরণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা দরকার ছিল, যার ফলে সরকার বাধ্য হতো, কোনো কোনো জায়গায় সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে হয়, বিএনপি সেই কাজটা করতে পারে নাই। সেটা ইকবাল ভাই বলছেন যে তাদের অভ্যন্তরীণ নেতৃত্বের দুর্বলতা বা অন্য দুর্বলতা, এসব দুর্বলতার কারণে এই আন্দোলনটা তারা গড়ে তুলতে পারে নাই। তো ফলে হয়েছে যে এর ফলে গণতন্ত্র সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সেই জন্য এর এখন যেটা দরকার যে বিএনপির জন্য, সেটা হলো একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। সেই আন্দোলনটা আমি বলছি না যে জ্বালাও পোড়াও দিয়ে আন্দোলন করতে হবে, একটা গণ অবস্থান ধরেন একটা একটা কর্মসূচি আমি চট করে মুখে আসছে বলে বলছি, একটা গণ অবস্থান কর্মসূচি, ১,০০,০০০ লোকের অবস্থান কর্মসূচি আপনি তৈরি করেন, কেন নয় করেন বললে তা পারমিশন দেয় না। যতদিন পর্যন্ত আপনি এরকম একটা অ্যাটিচিউড নিয়ে থাকবেন ততদিন পর্যন্ত আন্দোলন হবে না এবং পরে পরে মার খেতে হবে। তো সুতরাং এই পরিস্থিতি থেকে বিএনপিকে বেরোতে হবে এবং সেটা কখনো কখনো শক্তি প্রয়োগ করেই বেরোতে হবে। সেক্ষেত্রে ইকবাল ভাই যেটি বলছেন যে মানে বিএনপি গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন তুলে এবং বিশেষ করে দশম এবং একাদশ নির্বাচন নিয়ে যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রশ্ন তুলে সেটি আসলে বড় আকারে বিএনপিরই দায়, মানে তারাই আসলে নির্বাচনের মাঠে যেভাবে ভূমিকা রাখার কথা সেভাবে তারা রাখতে পারে নাই। না না, আমি তো আপনাকে শুরু প্রথম প্রথমবারেই আমি বলেছিলাম যে প্রথমে আপনি বললেন যে বিএনপি
নির্বাচনে না এসে মারাত্মক ভুল করলো 14 সালে। সেটা কি ভুল ছিল না আপনার কি মনে হয়? মোটেও ভুল ছিল না, কারণ এই নির্বাচন যে কেড়ে নেবে, এটা এই ফলাফল যে কেড়ে নেওয়া হবে, এটা তো দেখাই যাচ্ছিল সামগ্রিক পরিস্থিতিতে, ফলে নেয়নি। আচ্ছা, তাহলে 18টা ভুল ছিল? হ্যাঁ, 18টা যাওয়াটা ভুল ছিল। না, 18টা বিএনপি আপনাদেরকে দেখাই দিল যে আপনারা সব বলছেন যে 14 সালে না যাওয়াটা মারাত্মক ভুল হয়েছে। ওরা আচ্ছা ভুল সংশোধন করলাম, এই যে 18 সালে এলাম, তো এলে কী হলো? 7টা আসন দেওয়া হলো। তো তার মানে অর্থাৎ গণতন্ত্রকে নির্মূল করার যাবতীয় আয়োজন সম্পন্ন করা হলো। এবং এখন ধরেন যে ছেলেটার বয়স এখন ধরেন 25 বছর, ও জানেই না ইলেকশন জিনিসটা কী, নির্বাচন কাকে বলে এই জিনিসটা সে জানে না, ভোট দেওয়ার যে আনন্দ এই জিনিসটা সে জানেই না, কেমন করে ভোট দিতে হয়, কী করতে হয় সে জানে, নৌকা মার্কা বাস। নৌকা মার্কা হলে তো আর কোনো কথা নেই, পাস। তো সুতরাং তাকে তো আপনার এই ভোট দেবার আনন্দটা এই ছেলেটাকে দেওয়া উচিত ছিল। আপনার বহু দেশে ভোট দেওয়ার শেখায়, স্কুলের বাচ্চাদের ভোট দেওয়ার শেখায় যে এইভাবে ভোট দিতে হয়। বহু দেশে মানে সেই ক্ষেত্রে তো বিএনপি বলেছিল তারা ভোট বিপ্লব করবে, দায়িত্বশীলতার বিষয় আছে যে আমি কতটুকু করতে পারবো, মানে অন্য পক্ষ দুর্বল হলে সকল দুর্বলতার সুযোগ আমি নিবো কিনা সেটাও একটা প্রশ্ন থাকে। তো সেই দায়িত্বশীলতার ক্ষেত্রে আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করতে পেরেছে বলে আপনি মনে করেন? ক্ষমতার রাজনীতিতে, ক্ষমতার রাজনীতিতে ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। আপনি হয় ক্ষমতা থাকবেন অথবা ক্ষমতার থেকে চলে যাবেন, এখানে ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। বিএনপি আওয়ামী লীগকে ছাড় দেয়নি, আওয়ামী লীগ তার নিজের শক্তি নিয়ে আজকের ক্ষমতায় এসছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মার খেয়েছে, ঝুঁকি নিয়েছে। আপনি যদি বলেন 2001 সালের কোনো অংশ নাই, না মানে সেই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগ ও বিএনপিকে কিভাবে পার্থক্য? না না, আমি একটা কথা বলছি যে আপনি সংগ্রাম করতে হবে আপনাকে, আপনি জনগণকে সাথে নিয়ে আপনি আপনার দলকে সুসংগঠিত করবেন, নেতাকর্মীদের সুসংগঠিত করবেন, ভোটকে আপনি আপনার পক্ষে আনার চেষ্টা করবেন। 2001 সালে কী হয়েছিল? কয়েকটি মাত্র সিট দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে, সেখান থেকে প্রধান আজকের নেত্রী বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, আওয়ামী লীগ মার খেয়েছে, রাস্তায় পড়ে মার খেয়েছে, হামলা মামলা জুলুম হয়েছে, সেটা বরণ করে নিয়েই কিন্তু তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, 111-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। 2008 সালে নির্বাচনে জনগণ তার এই আন্দোলনের ফসল তার হাতে তুলে দিয়েছে। ওই সময়ে বিএনপি যেটি হয়েছে, বিএনপির নেতৃত্ব এবং ইত্যাদি কারণের জন্য তারা সেই ফসলটি তারা নিতে পারেনি। আপনি যদি সে কথা বলেন যে 1991 সালের নির্বাচনে দেখুন যে ইয়ের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, আন্দোলন করেছে আওয়ামী লীগ, 1991 সালের নির্বাচনে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেটা মেনে নিয়ে এই প্রধানমন্ত্রী আজ তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, তার দলকে সুসংগঠিত করেছেন, করে ক্ষমতায় গিয়েছেন 1996-এ 15ই ফেব্রুয়ারির যে ভোটারবিহীন নির্বাচন করেছিল বিএনপি, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে কারো কোনো দায়া দাক্ষিণ্যে ক্ষমতায় যাওয়া যায় না, নিজের শক্তিতে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে ম্যান্ডেট নিয়ে তারপরে আপনাকে যেতে হবে। বঙ্গবন্ধু মানে মানে নৈতিক কোন অবস্থানের বিষয় থাকে কিনা? আপনি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন, এরপরে এসে 14-তে কিংবা 18-তে একই ধরনের অভিযোগ, যারা ওই ধরনের নির্বাচনে অভিযোগ করেছে একই ধরনের অভিযোগ ওই দলের বিরুদ্ধে উঠলো, আপনি যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে মানে কোন মানে নৈতিক কোন অবস্থান থাকে কিনা? এটা অবশ্যই আছে, সরকারি দলের পক্ষ থেকে কিছুটা উদারতার প্রশ্ন যদি সেটাই আসে। 14 সালে তো উদারতা দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অফার দিলেন যে জ্বালানো পোড়ানো বন্ধ করেন, আসেন ইন্টারিম গভর্নমেন্টে আপনি আসেন, বেগম খালেদা জিয়াকে অফার দিলেন এবং তিনি বললেন প্রয়োজনে আমি হোম মিনিস্ট্রি সহ দুইটা তিনটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি আপনাকে দেব।
কিন্তু তারা গেলেন না। না গিয়ে তারা শুধু যে মানে নির্বাচন বয়কট করেছেন তা নয়, নির্বাচন বানচাল করার জন্য কিন্তু তারা সহিংসতা বলছেন যে 14-তে ভুল করেনি মাননীয় প্রধানমন্ত্রী, 14 নির্বাচনের আগে যেই যেই প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো না নিয়ে বিএনপি কি ভুল করেছিল? ইলেকশনটা তো ফেয়ার হয়নি, ধর নেয়নি, যদি নিত তাহলে কি অন্যরকম পরিস্থিতি হতে পারত কি না? হয়তো এটা চিন্তা করলে লাভ হবে না যে যদি এই করতো তাহলে ওই হতো, ওই করলে ওই হতো, সেটা করে লাভ হবে না। পরিস্থিতিটি আমরা যা দেখেছি যে এটা 14 সালের নির্বাচনও ফেয়ার হয়নি, 18 সালের নির্বাচনও ফেয়ার, বরং এইসব নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি যে কথা বলছিলাম যে আমার আমার যে 27 বছরের তরুণ, সে জানে না ইলেকশন কাকে বলে, ইলেকশন বিষয়টা কী জানে না, অথচ জানাটা খুব জরুরি, কারণ এই ইলেকশনের মধ্য দিয়েই সে তার দেশের ভাগ্য পরিবর্তন করবে, এদেশে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, সব কিছুই নির্ভর করে ইলেকশনের উপরে, সেই ইলেকশন ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং আমি শঙ্কিত যে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র অ্যাটল গণতন্ত্র দেশে অ্যাটল টিকবে কিনা, বা এই কনসেপ্টই হয়তো থাকবে না, এই গণতন্ত্র কি আবার? জি একবার একদমই মিনিট খানেক সময় আছে, যে হচ্ছে যে মানে দুটাকেই বলছেন বিএনপি এবং ডক্টর রিদান সিদ্দিকীও, যে দুই ক্ষেত্রেই আসলে বিএনপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে, মানে নির্বাচন প্রশ্নে তাদের যে অবস্থান সেটা যদি বলেন কোনটা সত্য হবে, বয়কটটি সঠিক সিদ্ধান্ত? তারা বলছেন যে তারা এটি প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে মানে নির্বাচিত মানে ক্ষমতাসীন কোন সরকারের অধীনে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয় না, সেটা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। 14 সালে নির্বাচন বয়কট করলেন, করে ক্ষান্ত হননি, আপনি সেই নির্বাচনকে বানচাল করার সকল প্রচেষ্টা নিয়েছেন কিন্তু আপনি বানচাল করতে পারেননি, নির্বাচন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো 2015 সালের যে 15 ফেব্রুয়ারি 96 যে ভোটারবিহীন, সেখানেও কিন্তু বিরোধী দল বয়কট করেছিল, তারা নির্বাচন করে ফেলেছেন ভোটারবিহীন, কিন্তু সেই নির্বাচনকে তারা টিকাতে পারেননি, আন্দোলনের মুখে সেই নির্বাচন বাতিল করে দিয়ে পদত্যাগ করে আবার ভোট দিতে হয়েছে। 14 সালে তো তারা নির্বাচন বয়কট করে বানচাল করতে চেষ্টা করে তারা পারেননি, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে সরকারকে কিন্তু বাধ্য করতে পারেননি। এখানেই হলো বিএনপির ব্যর্থতা, আপনি আন্দোলন সংগ্রাম ছাড়া কিছুই হবে না। আজকে ইয়ের দিকে তাকিয়ে দেখুন, মিয়ানমারের দিকে তাকিয়ে দেখুন, সেখানে একসময় সূচি তিনি তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, ক্ষমতায় গিয়েছেন, আবার এখন মিলিটারিরা তাকে অন্তরীণ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন, কিন্তু তার দলের লোকরা আজকে কিন্তু আন্দোলন সংগ্রাম করছে। রাজনীতিতে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নেই, আপনি সেটা যদি না করতে পারেন সেটা সেই দলের ব্যর্থতা আপনাকে স্বীকার করতে হবে। ইকবাল চৌধুরী, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর রিজওয়ান সিদ্দিক, আমি আপনাকে সময় দিতে পারছি না, এজন্য দুঃখ প্রকাশ করছি। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।